এরকম অজানা অচেনা বহু মানুষ আসে, এই ধরনের জ্ঞানী মানুষ, তাদের অন্তরে দাগ কাটে এমন বক্তব্য তো আপনাকে দিতে হবে, তাই না? হাসানো কাঁদানো গল্প করা, গল্প তারা এগুলো শুনবে নাকি? এবং এইসব মানুষগুলো দুদিন ধরে বসে বসে শোনে, এমনি এমনি মাঠে বসে বসে এমনি শোনে, তারা জীবনে কোনো কষ্ট করেনি, সারাটা জীবন এসিতে কাটিয়েছে, বড় বড় জায়গা থেকে থাকে অভ্যাস, আট নটা ইউনিভার্সিটি কর্মচারী করা, সাত মানুষ মনে করেন নাকি? এইসব মানুষগুলো আপনার বক্তব্য শুনবে, তাহলে আপনার বক্তব্য কেমন হবে? নিঃসন্দেহে ভালো হতে হবে না? এই জন্যই আমরা দু মাস আগে থেকে টপিক দিয়ে দিই এবং তাকে এই সাতটা নির্দেশনা দেই। একটা প্রথম হচ্ছে নিজেকে দিনের একজন নিঃস্বার্থক দায়ী মনে করা এবং শ্রোতাদেরকে আখেরাতমুখী করা। আমাকে ভোট দিলে তুমি জান্নাত পাবা এসব বলা যাবে না, এসব ধানে ধানে পানের মধ্যে নাই। আমরা জান্নাত চাই, বঙ্গভবন চাই না। দুই নম্বর, কাউকে কটাক্ষ না করা, মনে আঘাত না দেওয়া। কোনো ক্রমেই কোনো দলের নাম উল্লেখ করে তাদের পক্ষে বা বিপক্ষে কোনো কথা না বলা, এটা দু নম্বর নির্দেশনা আমার। তিন নম্বর, ভাষা গাম্ভীর্যপূর্ণ ও মাধুর্য মণ্ডিত হওয়া এবং বক্তব্য সারগর্ব হওয়া। আপনি দেখছেন তো আমাদের এত এখন আলহামদুলিল্লাহ একজন বক্তাই পাতাম না, প্রায় সব আমাকে একেই পরে চালাই দিত। এখন আর যুব সংঘ ছেলেরা আলহামদুলিল্লাহ এত বক্তা হয়ে গেছে, আমাদের চান্স দিতে পারছি না। তিরিশ চৌত্রিশ জন তো হয়ই, তাদের ভাগে পড়ে, কারণ বিশ মিনিট খুব বিশ মিনিট ক্রস করে খুব কম বক্তায় যায়, বুঝছেন? এইটুকুর মধ্যেই তাকে সব কথা বলতে হবে, তো সারগর্ব হবে না। ও গান গাবে কখন, গল্প করবে কখন, সে সুযোগ পায় না। ভাষা গাম্ভীর্যপূর্ণ, মাধুর্যমণ্ডিত এবং বক্তব্য সারগর্ব হওয়া। চার, বক্তৃতার সারমর্ম হবে সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহির বিধান পবিত্র কোরআন ও সহি হাদিসের দিকে ফিরে যাওয়া, রুজু ইলাল কিতাবে ও সুন্নতে সহিহা। এটা হল সারমর্ম, যে যাই বক্তব্য রাখেন ঘুরে ঘুরে আপনাকে ওখানেই আসতে হবে, যে মানুষ ফিরে এসে আল্লাহর কিতাবের কাছে, ফিরে এসে রসুলের সহি সুন্নার কাছে। পাঁচ, নির্ভরযোগ্য কিতাব ও সূত্রসমূহ হতে বিশুদ্ধ উদ্ধৃতি পেশ করা এবং কোনো অবস্থায় জয়ীফ ও মৌজু হাদিস না বলা বা অর্থহীন ও হাস্যকর গল্প না বলা। বুঝতে পারছেন? দেখুন, কোনো জাল মৌজু হাদিস ইস্তেমার ময়দানে কার মুখ দিয়ে বের হবে না। বহু আগে যেমন ইস্তেমা হয়তো এই পাশে, একজন বিখ্যাত আলেম তৎকালীন সময়ের মারা গেছেন, উনি এসেছিলেন তৎকালীন সময়ে বাংলাদেশের যত শ্রেষ্ঠ বক্তা হারিয়ে দিয়েছেন উনি তার মধ্যে একজন। বক্তব্যের মধ্যে ওই অভ্যাস, যারা বড় যত বড় বক্তা তারা তত বড় গল্পবাজ। লাকিলি ওই সময় আমি মঞ্চে উপস্থিত ছিলাম, উনি কেবল জবান দিয়ে বলে শুরু করেছেন, আমি জানি এরপর এরপরে ঠিক এই গল্পটা আসবে, আমি সঙ্গে সঙ্গে কাপড় ধরে বসে দিলেন, একদম স্টপ, ওখানে আপনি আর আতরাতে পারবেন না। এই দৃশ্য দেখে সব বক্তারা ভয় পেয়ে, সব মনে হচ্ছে আমার কেমন তাই হবে, আর একটা কথা বলতে নেই, বসেন চুপচাপ চা খান বসে বসে। কথা হচ্ছে কোনো সুযোগ নাই আমাদের স্টেজে কোনো রকম যা জয়ী ফাদিস বলে মানুষকে খুশি করা চলবে না। ছয়, কোরআন তেলাওয়াত ও হাদিস পাঠ সহি শুদ্ধ হতে হবে। আহলে হাদিসের বদনাম আছে, অধিকাংশ আলেমের তেলাওয়াত সঠিক নয়, আহলে হাদিসের মধ্যে হাফেজ কারীর সংখ্যা খুবই কম, যা আছে তাও প্রায় তেলাওয়াত শুদ্ধ নয়, বড় মুশকিল, এটা দূর করা খুব কঠিন। আর যাদের একটা অভ্যাস হয়ে যায় সে আর সোজা হয় না, জিহ্বাকে বলা হয় নরম, যে কত কঠোর, একবার যদি ভুল হয়ে যায় ছোটোবেলায় আপনার, ও মদিনার দশবার পার হলেও আর একজন মাদিনার সম্বন্ধে আমি জানি, বয়স্ক মানুষ, উনি বলছেন ভাই কী করব, এত চেষ্টা করি আমি জানছি এটা ভুল হচ্ছে আমার, কিন্তু হলোই না, ও ছোটোবেলায় ভুল পড়ে আসে, খুবই সমস্যা। আমাদের যারা বক্তা হবেন তাদেরকে আমরা আগে আগে বলে দিই, আপনি শুদ্ধ করে আসবেন, কারণ এই বক্তব্যগুলো পরে আমি শুনি, রেকর্ড নেটে থাকে না,
শুনেছি তাদেরকে ডেকে নিয়ে সামনে বসে করেকশন করে দিই, বলে দিই যে আপনি এবার ঠিক করলেন, আগেরবার যদি ঠিক করতে না পারেন তো আপনি আগেরবার থেকে স্টপ। ভয় পেয়ে যান। সাত নম্বর, বক্তৃতার মধ্যে সঙ্গীত বলা যাবে না। গান গায় না, গানেই তো 10-15 মিনিট কাটিয়ে যায়। এই সাতটা নির্দেশনা দিয়ে দু মাস আগে তাদের কাছে চিঠি পাঠানো হয় এবং সাবজেক্ট দিয়ে দেওয়া হয়। এবং সাবজেক্টের সঙ্গে আমরা এখন আর তাহারেকে ওই বিষয়ে যেসব আর্টিকেলগুলো দর্শক গ্রহণ দর্শক হাতে যেগুলো আগে বেরিয়ে গেছে, ব্যবহার ভালো প্রবন্ধ বেরিয়ে গেছে, সাপোর্টিং হিসেবে ওগুলো দিয়ে দিচ্ছি যে আপনি এইগুলো পড়ে এই বক্তৃতা করবেন। আপনার নিজের স্টকে অনেক সময় থাকে না, আর বই অনেক সময় সব বক্তাকে বইতে থাকে না, অত পাবে কোথায়? আমরা এখন সবসময় গবেষণা থেকে আমাদের কাছে স্টক আছে, ওদের কাছে নাই। এইগুলো ফটো করে তাকে পাঠিয়ে দিয়েছে, আপনি এগুলো পড়বেন, এরা আগের বক্তব্য রাখবেন। উদ্দেশ্য একটাই, মানুষের কাছে যেন বিশুদ্ধ কথাটাই চলে যায়। আর আগের ইজতেমা ছিল উইদাউট ইন্টারনেটে, এতক্ষণ তো ইন্টারনেটটা ছিল না। এখন যদি মঞ্চে বসে একটু আর কাশিও যদি কথা বলে ওটাও সারা দুনিয়ার লোক শুনতে পারে, লোকটা কাশিল যেমন বিপদ, কিরম কাতবিন লাগবে না, কারণ ওই নেটই কিরম কাতবিন হয়ে গেছে। এই জন্য আগেকার চাইতে এখন বক্তব্য রাখা খুবই কঠিন, খুব হিসাব করে কথা বলতে হয়।